আমি বলতে চাই, যদি ছেলে মেয়ের সাথে অপকর্ম করে থাকে আর যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনারা এটা বিচার করেন, আর যদি ছেলে যদি এরকম যদি তার স্বভাব যদি হয়ে থাকে আপনারা সত্যটা যাচাই করে তারপর আপনারা বিচারটা করেন। মেয়ের সম্পর্কে আমরা যেটা জানছি, তার হাজবেন্ডের ঘর সংসার 3 বছর করছে, ছেলে আছে, এরপর সে অবিবাহিত একটা ছেলের সাথে কেন এই ফাঁদে জড়াইলো, ছেলেটারে কেন বিপদে ফেলাইলো। আপনার আপনার পরিচয়টা কি, আপনার একটু পরিচয় বলেন। আমি হাচানের ফুফাতো বোন। জি, হাচানের ফুফাতো বোন, কেশিয়ার মোশারেফ হোসেন আমার মামা। জি, তো মামার এরকমের মেজাজ না বা তার কোনো চরিত্র খারাপ না। এই হাসান যে মেয়েতে লেখাপড়া করে, উত্তরার লেখাপড়া করে, মেয়েটা যে মিথ্যে অপবাদ দিয়ে যে ও যে বলতে আছে যে আমি উত্তরা আইনজীবী পড়ি, এটা তো আপনারা সম্পূর্ণ মিথ্যে পাইছেন, মিথ্যে পাইছেন না। এবং ও অবিবাহিত প্রথম চোটে স্বীকার করেছে, পরে তো আপনারা দেখছেন যে অবিবাহিত না, তার একটা বাচ্চা আছে। তাহলে আপনারা ওর ফোনটা নেন, নিয়ে ওর রেকর্ডগুলো কার কার সাথে সে কথা বলে, কার কার কোন কোন ছেলেদের সাথে পরিচয় সেটা আপনাদের আমি অনুরোধ করে বলছি, এটা আপনারা একটু সুন্দর করে আপনারা একটু দেখে আর মোবাইলটা যাচাই বাছাই করে তারপর আপনারা বিচার করেন। যদি হাসানের দোষ হয় তাহলে হাসানের সাথে দেন, আর যদি হাসানের যদি দোষ না হয় তাহলে আপনারা এইটা থেকে উদ্ধার করেন, আপনাদের আমার অনুরোধ। আচ্ছা, আপনি একজন নারী হিসাবে, হ্যাঁ, আপনি কি মনে করেন যে হাসান যে মেয়েটির সাথে মানে বিবাহ বহির্ভূত 3 মাসে, আমি বলি আমার প্রশ্নটা আগে আপনি শুনেন, আমরা মেয়েটা যে অভিযোগ করেছে সে হলো মানে 3 মাস সংসার করেছে বিয়ে ছাড়া, আসলে আপনার নারী হিসাবে আপনি কি মনে করেন? একটা ছেলে, আপনি একটা ছেলে, আমি একটা নারী, আপনি একটা মেয়ে দেখলে আপনার মনে চাইবে কথা বলতে, একটা ছেলে চাই একটা মেয়ে ব্যাচেলার থাকলে কথা বলতে মনে চাইবে, কিন্তু আমার তো ই করে চলতে হবে যে একটা ছেলে ফোন দিলে আমি কার সাথে কথা বলবো কি করব, তার একটা হাজবেন্ড আছে, একটা সন্তান আছে, সে একটা ছেলে কথা বলতেই পারে একটা মেয়ের কণ্ঠ পাইলে, সে কেন জড়াইলো একটা অবিবাহিত ছেলে, ছেলের সাথে কেন জড়াইলো আপনারা বলেন না। আমি আপনাকে প্রশ্নটা করেছি আসলে আপনি বিষয়টা বুঝবেন, যে মানে মেয়েটি অভিযোগ করেছে যে হাসান তার সাথে 3 মাস সংসার করেছে বিয়ে ছাড়া, এবং তাদের ফিজিক্যালি সম্পর্ক হয়েছে, এবং তারা মানে মোট কথা এক কথা সংসার করলে তো সেখানে অনেক কিছুই হয়, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? মানে এই বিষয়ে বলতে চাই, যদি হাসান তার সাথে 3 মাস না 2 দিনও যদি তার সাথে রাত কাটাইয়ে থাকে সেটার প্রমাণটা সে দিও, যদি এইটা আপনার যদি এটার কোনো টেস্টও ডাক্তারের কাছে নেওয়া লাগে তাহলে নিয়ে আপনারা এটা সত্য বিচ্ছে যাচাইটা করেন যে যে ও যে কাছে রয়েছে এটার প্রমাণটা আপনারা মুখে আমি বলবো যে আপনি আমার এই যে তর্সরিন করছেন, কিন্তু আমি চাই যে আপনারা এটা প্রমাণ করেন, প্রমাণ করে যে হাসান যে ওর কাছে 3 মাস না 1 বছর হয়েছে এটা আপনারা প্রমাণ করেন। আচ্ছা, যদি আমি বলি, যদি আপনার মানে একদিনও যদি থেকে থাকে তাহলে এটা আপনার DNA টেস্ট করলে মানে সততা প্রমাণ হবে, তো তাহলে আপনারা কি করবেন যদি সত্য হয়, সত্য হয়ে থাকে তাহলে আমরা হাসানের মেয়ের পক্ষ হয়ে হাসানের সাথে বিয়ে দেওয়া দাবি জানাচ্ছি। আর যদি এটা যদি না হয়, যদি এটা যদি না হয়, মুখে তো অনেক জনই অনেক কথা বলে, যদি এটা যদি না হয় তাহলে আপনারা হাসান এবং হাসানের বাবা কিভাবে তারা নিরিবিলি মানুষ কিভাবে তারা বাঁচতে পারবে, তারা সমাজে চলতে পারবে, আপনারা এই ব্যবস্থাটা করেন। আমি একটা নারী হই, আমি চাই না অন্য একটা নারীর কলঙ্ক হোক, যদি এই হাসানের জন্য যদি তার সংসার ছেড়ে থাকে আবার হাসানের জন্য তার সন্তান বাদ দিয়ে থাকে তাহলে আপনারা হাজার এটা প্রমাণ করেন, তার ফোনটা নেন আপনারা, নিয়ে তার কল লিস্টে কতজন ছেলেদের সাথে কথা বলে, সে কার কার সাথে পরিচয় আছে আপনারা সেটা। আপনি এই ঘটনাগুলো কিভাবে জানলেন যে সে অন্য ছেলেদের সাথে? আমি ফেসবুকে দেখছি, আমি ফেসবুকে দেখছি, এবং তার হাজবেন্ড বলছে যে মেয়ের অত্যাচারে আমি বাধ্য হয়েছি, আমার সন্তানটা রেখে তালাক দেওয়ার জন্য বাধ্য হয়েছি, তার নাকি এরকমই স্বভাব। এবং তার মায় আজকে ওই সাংবাদিকের সাথে কথা বলছে, এগুলো আমি শুনছি যে আমার মেয়ে লাগবে না আপনারা যেটা করেন। তাহলে হাসানের সাথে যখন কথা বলছে তখন তো হাসানের গার্ডিয়ান কাউকে খোঁজে নেয়, মামারে খোঁজে নেয়, হাসানের মায়েরে খোঁজে নেয়, বাবারে খোঁজে নেয়, আজকে কেন হাসানের মামাকে আটকাইলে বাসায়? কথা বলার সময়, ঘুমানোর সময় তো একটা গার্ডিয়ান দরকার ছিল, আমার একজন দেহ ভোগ করতে যাবে, আমি কি খুললে দেবো যে আমার দেহটা ভোগ করেন? এত সহজ একটু ক্যামেরার দিকে তাকায় বলুন, এত সহজ দেহটা ভোগ করা? তাহলে মামার সাথে তো যোগাযোগ করে এই মেয়ে কথা বলে নাই, তাহলে মামারা কেন আজকে ঘরের ভিতরে আটকাইছে? মামাকে কে আটকিয়েছে? মেয়ে আটকিয়েছে? হ্যাঁ, মেয়ে আটকাইছে, মেয়ে যাইতে দেয় না, তার অভিভাবক পাইছে, গার্ডিয়ান পাইছে, এই জন্য মেয়ে ছেলের গার্ডিয়ান পাইছে, এই জন্য মামা একটা রোজদারি মানুষ, তার মামাই কি পারে, মামাই কি কোনো ভাগ্নে কি মামার কথা শোনে, ছেলে বাবাই কি বাবার কথা কি ছেলে শোনে? তাহলে যখন কথা বলছে, তোর তো যদি একটা ভালো ফ্যামিলির মেয়ে হয়তো
তাইলে তার ওর মা বাবা বলতে যে আমার মেয়ে এই অ্যাকাউন্টটা করছে তোমার ছেলের সাথে, তোমরা এটা সমাধানে যাও। তাহলে মেয়ে তো জামালপুরে কোনো চান্দখালি আসতে পারে না, একা একা পারে না। এবং তার ফ্যামিলিটা কেমন এটা আমি বলতে চাই যে তার ফ্যামিলিটা কেমন, এখন পর্যন্ত তার গার্ডিয়ান কোনো এখানে আসিয়া দেখে না, তাহলে কেমন মেয়ে সাইডে দিয়েছে, আপনারা এইটা একটুখানি বিচারটা করেন। আচ্ছা আপনার সর্বশেষ কথা কি বলেন? আমার সর্বশেষ কথা হয়েছে যদি হাসান ওই মেয়ের সাথে সহবাস কোনো শারীরিক সম্পর্ক যদি করে থাকে, যদি আর ওই মেয়ে যদি খালি খালি ছেলেটারে বাজাইয়ে থাকে, তাইলে আপনারা এই ছেলেটার উদ্ধার করে দেন। আর যদি ছেলের এখানে দোষ ত্রুটি থাকে তাহলে আপনার যেটা বিচারে হয় সেটা আপনারা বিচারটা করেন। আচ্ছা আপু আপনার কাছে আরেকটি প্রশ্ন, মেয়েটি বলেছে সে আসলে কোনো প্রশাসনিক সহায়তা নিবে না, তো যেহেতু এই মেয়েটি আপনার মানে ফুপু, আপনার ফুপু হয় নাকি চাচা হয়? আমার মামা তো, মেয়েটা আমার কিছু হয় না, মানে ছেলে। চাচা তো ভাই, মামা তো ভাই। আচ্ছা তো আপনার এই যে মেয়েটি অভিযোগ করেছে, তাই আপনার এই যে মামা তো ভাই, হ্যাঁ তার বাসায় আছে, আপনারা কি কোনো প্রশাসনিক ব্যবস্থা নেবেন কিনা? আমরা প্রশাসনিক, আপনারা আছেন, আমরা চাই যে প্রশাসনিকরা আসিয়া এটা যদি সত্যি হয়ে থাকে, হাসান যদি ওর মেয়ের সাথে শারীরিক সম্পর্ক এক সেকেন্ডের লাগেও যদি করে থাকে, এটা ডাক্তারে দিয়ে পরীক্ষা করান এবং তার মোবাইলে দেখেন যে 3 বছর ধরে তার সাথে নাকি সম্পর্ক, তাহলে তো কিছু না কিছু রেকর্ড আছে তার কাছে, ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে তারপর আপনারা বিচারটা করেন। তারপর বিচারটা করেন যদি হাসানের বাবা এবং হাসান যদি দোষ হয়ে থাকে তাহলে আপনারা বিচার করেন। আমার এখানে কোনো নারী, আমি একটা নারী, আমি চাই নারীদের সুখে থাকুক শান্তিতে থাকুক, একটা মেয়ে, কিন্তু মেয়েরা যদি খালি খালি এরকম হয়রানি কইরা থাকে, আপনারা বলেন একটা মেয়ে স্বামী থাকতে, একটা সন্তান থাকতে, যদি কোনো একটা ছেলে সোনার পাহাড়ও যদি দেখায় যে আমি একটা পাহাড় করাই দেবো, তারপরে কি সে মেয়েটা পারে তার সন্তানটা আলাদা করতে? তাহলে পেটের সন্তান যে আলাদা করতে পারে তাহলে পৃথিবীর সব কিছু সে করতে পারে। তা আপনারা যেহেতু জানেন যে ওনার আগের বিয়ে হয়েছে, স্বামী আছে, সন্তান আছে, তাহলে আপনারা কেন আইনের আশ্রয় নিচ্ছেন না? আমরা আইনের আশ্রয় নিব কেন? আপনারা যেহেতু আছেন এলাকাবাসী, আপনারা দেখেন এটা, এটা আপনারা দেখেন না? প্রথমে তো আপনার পরিবারের দায়িত্ব, আমার তারপরে এলাকাবাসী বলতে বাবা, আমরা তো জানি না যে আমার মামা তো ভাই এইটা করবে, সে এখানে এসে উঠবে। আমার মামা তো একটা নিরীহ মানুষ, মশারে বসে একটা নিরীহ মানুষ, আপনি অফিসে যান, বরগুনা চাকরি করে আসছে, পাতাঘাটা চাকরি করে আসছে, তার কথা যদি কেউ খারাপ কিছু বলতে পারে যে মশারে বসেন খারাপ, ঠিক আছে, তাহলে আমাকে বিচারে যেটা হয় সেটা আমরা করব। কিন্তু আমার কথা হয়েছে যে মেয়েটা জামালপুর কোনো এখানে আসছে 5 দিন 10 দিন হয়ে গেছে, তাহলে তার গার্ডিয়ানের যদি কোনো থাকে, শিক্ষিত যদি আচর থাকে থাকে, তাহলে একটা খবর নেবে না যে মেয়ে কোথায় গেছে, কি করছে, গার্ডিয়ানের সাথে যোগাযোগ করবে না? আরও আজ পর্যন্ত তারা কেউ যোগাযোগ করে নাই। মেয়েটা যখন হাসানের সাথে কথা বলছে, তখন কি মেয়েটা তার মামার সাথে কথা বললে রয়েছে যে মামা আমার আপনার ভাগ্নে আমার ডিস্টার্ব করে আমি কি কথা বলবো কিনা, বা মশারে বসেন তোমার ছেলে আমার ডিস্টার্ব করে আমি কথা বলবো কিনা? আজকে তার গার্ডিয়ানে খুঁজতে কেন আসছে? যে 3 বছর শারীরিক সম্পর্ক করে আজকে কেন গার্ডিয়ানের, আর আপনাদের বলছে যে শারীরিক সম্পর্কটা কি এত সহজ? যেমনটি আপনি বলছেন যে আপনাদের ছেলে কোনো দোষ নেই, আমি বলি নাই, আমি বলছি যদি আমার ভাই যদি মেয়ের সাথে একদিনও যদি শারীরিক সম্পর্ক কইরা থাকে, আপনারা এটা ডাক্তারে দিয়ে পরীক্ষা করান, পরীক্ষা করার পরে বিচারে যদি আসে যে ছেলে মেয়ের কাছে রয়েছে তাহলে আপনারা বিয়ে ব্যবস্থা করিয়ে দেন, সেখানে কাবিল 50 লাখ দেন। আর যদি মিথ্যা এই যে হয়রানিগুলো করছে রোজা থেকে, তাহলে এই বিষয়টা আপনারা করেন। আপনার অনুরোধ, আপনার কথাটা অনেকটাই যুক্তিযুক্তি। বিষয়টা হলো গিয়ে আমরা এখানে যারা আছি তারা কেউই সমাধান করতে পারবো না। আপনারা যেন সব কিছু আইনি কোনো অভিযোগ আমি এখন ওখানে চান্স পাই নাই, পরে সে অবিবাহিত প্রমাণ করছে, পরে সে আবার বিবাহিত প্রমাণ করছে, ঠিক আছে, এগুলো আপনাকে দিয়েই আমরা শুনতে আছি। তাহলে কার মধ্যে দোষ কার মধ্যে ত্রুটি এটা কিন্তু আপনারা ভালো করে জানতে আছেন। স্থানীয় যে প্রশাসন আছে সেখানে আপনারা এর বিষয়ে কোনো অভিযোগ করেছেন? আমরা এরকমের কোনো অভিযোগ করা করি না। এখানে হয়তো কারোর সাথে কথা বলছে কিনা তারা দেখছি যে ছেলে খারাপ, ছেলের সাথে সরাপরাই দিতে, মেয়ের কথা শুনিয়ে তারা সবাই বলতে আছে এইটা, কিন্তু আমার কথা হচ্ছে ছেলের কথা তো শুনি নাই, আমি এখন পর্যন্ত ছেলের কথা শুনি নাই। আমি বলতে চাই যে মেয়ের কাছে যে ছেলে রয়েছে
তার কাছে শুধু একটা ছবি দেখাইতেছে হাসান, তাহলে অন্তরঙ্গ তো কোনো দুইটা সেলফি তোলা থাকবে, আপনাকে কি দেখাইতে পারছে? অন্তরঙ্গ কিছু সেলফি আছে তার কাছে? অন্তরঙ্গ সেলফি বা এক তিন বছর যে মেয়েটার কাছে রয়েছে একটা ছেলে, তার সাথে তো কিছু কিছু ভিডিও করা থাকার কথা, তাহলে এগুলো কি দেখাইছে? যদি যদি আপনারা দেখেন তারপরে যদি ছেলের এখানে দোষ হইয়া থাকে তাহলে ছেলের সাথে ও কথা বলছে, ছেলের সাথে কোথায় ছেলের পাবে, ছেলের সাথে এখানে মশারে বসানোর আমি কোনো বলতে কি না। আপনি একটা কথা বলেছিলেন যে মেয়েটার আর একটা স্বামী আছে এবং একটা ছেলে আছে, এটা আপনি কিভাবে শিওর? এটা আমি ফেসবুকে দেখছি, ওই রুদ্র রোহন ফেসবুকে সার্চে যে তখন আমি দেখছি যে ছেলের মেয়েটার তিন বছরের একটা বাবু আছে, একটা ঔষধ কোম্পানির একটা হাজবেন্ড তিন বছর ধরে সংসার করছে, সে তালাক দিয়ে দিয়েছে, সে মেয়ে ওই রকমের টিকটক করে মরে এই জন্য তালাক দিয়ে দিয়েছে, তো এই জন্য আমি এগুলো দেখছি। ঠিক আছে, আমি ছেলের লোকও কথা হয় না, মেয়ের সাথে তো আমি দেখাই হয় না, যেগুলো ফেসবুকে দেখছি। আমি বলতে চাই এখানে যদি মেয়ের যদি দোষ পান তাহলে আপনারা বিচার করেন, ছেলের যদি দোষ পান তাহলে ছেলের বিচার করেন। আপনারা এটা আপনারা দেখেন, আপনারা দেখেন সত্য মিথ্যে যাচাই করেন, মেয়ের ফোন নাম্বারটা আপনারা চেক করেন, ফোনে কার কার সাথে কথা বলে, মেয়ে একটা মেয়ে হয়ে কার কার সাথে কথা বলে আপনারা কল লিস্টে চেক করেন, ইতে দেন দিয়ে দেখেন যে কার কার সাথে তার সম্পর্ক আছে, সে কতদিন ধরে এরকম চলতে আছে সেটা আপনারা দেখে বিচারটা করেন। আচ্ছা বোন, এখন বিষয়টা হলো যে যদি আপনার এই সমস্যাটা সমাধান করতে হয় তাহলে আপনাদের স্থানীয় যে ইউপি চেয়ারম্যান আছে বা স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছে বা আপনারা প্রশাসনের হেল্প নিতে পারেন? আমাদের কাজ হলো আসলে ঘটনাটি যেহেতু একটি ঘটনা, আমরা প্রচার করছি, আমরা প্রচার করছি, এটা মানুষ জানছে বা মানুষ জানার সুযোগ পাচ্ছে, তো আসলে প্রশাসনিক যে ব্যবস্থাটা সেটা আপনাদের পরিবারের পক্ষ থেকেই তো করতে হবে, তো এটা আপনারা করছেন না কেন? আমরা করি না, দেখি আমাদের একটা মান সম্মান আছে, কারণ আমাদের একটা মান সম্মান আছে, এই জন্য আমরা কারো কাছে যাই না। ঘটনাটি তো আমাকে ফেমি না, ঘটনাটি অলরেডি 8 দিন অতিবাহিত হচ্ছে, তারপরে যদি আপনারা বলেন যে মানে আপনাদের আসলে প্রাইভেসি এখনো আছে, তো এটা আপনারা কিভাবে দেখেন? এই যে 8 দিন মেয়েটা আপনাদের বাসা থাকুক, হ্যাঁ 8 দিন থাকুক না 9-10 দিন থাকুক, এতে তো আমাকেও কিছু আসে যায় না, সে থাকে ভাড়া বাসায়, যে ভাড়া দিয়ে থাকবে মামা, মোশারফ যদি এখানে না থাকে তাহলে তো তার ভাড়া দেওয়া লাগবে না, যে থাকবে সে ভাড়া দিয়ে থাকবে, কারণ মোশারফ তো, মোশারফ খান তো বলে নাই ছেলেকে যে তুমি এইটা করো তুমি এইটা ই করো, যখন কথা বলছে ছেলের সাথে তখন গার্ডিয়ানের সাথে কথা বলা উচিত ছিল মেয়েটার, যে আপনার ছেলে বিবাহ হয়তো কিনা, আজকাল তো ছেলেরা করে দুই নম্বরই, এখানে মেয়ে করছে দুই নম্বরই। আচ্ছা বোন ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জি আমি আমি আশা করি আপনাদের এইটা সুষ্ঠু বিচার আপনারা করেন, যদি ছেলের দোষ হয় বিচার করেন, মেয়ের দোষ হলে আপনারা বিচার করেন, প্রমাণ সহকারে বিচারটা করেন, আপনাদের কাছে আমার অনুরোধ। এখানে মোশারেফের কোনো দোষ নাই, মোশারেফ হালার কোনো দোষ নাই, মামুর মামু কি ভাগ্নের কথা কোনোদিন শোনে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আমরা